নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কোচবিহার জেলার দিনহাটায় শুটআউটের ঘটনা। সেই শুটআউটের ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, যিনি বিজেপির মণ্ডল সভাপতি বলে জানা যাচ্ছে। তার নাম প্রশান্ত রায় বসুনিয়া। ইতিমধ্যেই সেই প্রশান্ত রায় বসুনিয়া মৃতের বাড়িতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া। প্রশান্ত রায় বসুনিয়া বিজেপির মণ্ডল সভাপতি বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে দিনহাটায় যে শুটআউট, সেই শুটআউটের ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সেই মৃত ব্যক্তির নাম প্রশান্ত রায় বসুনিয়া। বিজেপির মণ্ডল সভাপতি এই প্রশান্ত রায় বলেই জানা যাচ্ছে। বিজেপির মণ্ডল সভাপতি প্রশান্ত রায় বসুনিয়া। দিনহাটায় যে শুটআউটের ঘটনা, মৃত বিজেপি মণ্ডল সভাপতি, দিনহাটায় যে শুটআউটের ঘটনার কথা জানা যাচ্ছে, সেই শুটআউটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, যার নাম প্রশান্ত রায় বসুনিয়া, যিনি বিজেপির মণ্ডল সম্পাদক বলে জানা যাচ্ছে। শুটআউটে খুন বিজেপির মণ্ডল সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া। দিনহাটায় শুটআউটের ঘটনা এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা, এবং দিনহাটে সেই শুটআউটের ঘটনায় মৃত্যু হয়েছে বিজেপির মণ্ডল সম্পাদকের, নাম প্রশান্ত রায় বসুনিয়া। এই মুহূর্তে পুলিশ সেই তদন্ত শুরু করেছে। দিনহাটার মহকুমা থানার পুলিশ সেই তদন্ত কিন্তু শুরু করেছে। কালকে আসলো, তারপর উঠলো তো 11টা 12টার দিকে ঘুম থেকে উঠলো, চা করে দিলাম, চা খেলো, চাটা খেয়ে আছে, তারপরে ওখানে গল্প করে, আমি তো রান্না নিয়ে ব্যস্ত, ওর বাবাকে স্নান করে দিলাম, রান্না করে আসে না, তা কালকে আসলো, তারপর উঠলো তো 11টা 12টার দিকে ঘুম থেকে উঠলো, চা করে দিলাম, চা খেলো, চাটা তুমি ভাতটা খালি দিয়ে এসলাম, দিয়ে আমাকে তুমি খাও খালো, আমি বাজার দিয়ে গেলাম, তোমার বাবাকে একটু খাওয়াই, অনেক হয়ে গেছি, সকালবেলা বাজার গেছিলাম, ভাত খেতে পারে নাই, তা ভাত খাওয়াই, তখন ঠিক আছে খাও, এখানে ভাত রাখো, আমি এখন খাবো। তারপরের মধ্যে আমি ঘরে রান্নাঘরে ভাত সাজাতে দিয়েছিলাম ওর বাবার জন্য ঘরে, তারপরে এরকম একটা শব্দ পেলাম। কয়জন ছিল আমি তো দেখিনি, শব্দ পেলাম, তা আমি ভাতটা দিয়ে করবার ইয়ে করি ইয়ে করুন, তারপরে নাই, তার আগেই হয়তো ঘরটা বন্ধ ছিল না, বাইরে আওয়াজটা তো জোরে পাওয়া যায়, ঘরের আওয়াজটা একটু কম পাওয়া গেছে, শব্দ ইয়ে বন্ধ ছিল, অত তারপরে কি শুনলেন, তারপর কি দেখলেন, শব্দ পেলাম, বন্ধুকে ঝামেলা হয়েছিল, ঝামেলা তো এদিকে অন্য পার্টি করে, পার্টির ঝামেলা, তাছাড়া তার কোনো ঝামেলা নেই, এদের বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ঝামেলা নেই, এটা পার্টির ঝামেলা। ও কদিন আগে দিল্লি থেকে এসেছে, দিল্লিতে ইদেনি গেছে, ও তো এতদিন এক বছর থেকে দিল্লিতে আছে। কোন পার্টি করতো? বিজেপি করতো। আপনার নাম? দিদি আসুন। আপনার নাম? সুচিত্রা রায় বসুনিয়া। আপনার ছেলে হয়? হ্যাঁ ছেলে। আজ শুক্রবার আদালতে পেশ করা হয়েছিল কুন্তল ঘোষকে। দিনহাটায় শুটআউটের ঘটনা, সেই চিত্র আপনারা দেখছেন সরাসরি। দিনহাটায় শুটআউটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, যার নাম প্রশান্ত রায় বসুনিয়া, তিনি বিজেপির মণ্ডল সম্পাদক বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে প্রশান্ত রায় বসুনিয়ার। আর শুক্রবার এই মুহূর্তে এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।